আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। মাছের ডিমের চচ্চড়ি খেতে সবাই ভীষণ পছন্দ করে, আর সেটি যদি হয় ইলিশ মাছের ডিম তাহলে তো আর কথাই নেই, পুরো ভাত একেবারেই শেষ হয়ে যাবে এই ডিমের চচ্চড়ি দিয়ে। আজকে আপনাদের জন্য ইলিশ মাছের ডিমের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি, খুব সহজে তৈরি করা যায়। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। ইলিশ মাছের ডিমের চচ্চড়ি করার জন্য আমি নিয়েছি একটি ইলিশ মাছের ডিম। ডিমটা অনেক বড়, দেখুন এখানে 700 গ্রাম হবে পরিমাণে। এখন ডিমটিকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন এটিকে হাত দিয়ে কোচড়িয়ে নিব। হাত দিয়ে কোচড়িয়ে ডিমের উপরে যে আবরণটুকু আছে সেটা ভালো করে কোচলালে এভাবে করে উঠে আসে, সেটিকে আমি আলাদা করে ফেলব। এই যে দেখুন, এটিকে আলাদা করে ফেলব। ডিমের আবরণটিকে আমি আস্তে করে আরেকটি বাটিতে নিয়ে ফেলছি। এখন এটিকে আবার ধুয়ে নিলে ডিমগুলো এখানের সাথে পানির সাথে মিশে যাবে আর আবরণটি আলগা হয়ে যাবে। দেখুন এই যে আবরণটি এখন আমি ফেলে দেব। আবরণ কচলানো ডিমের পানিটি ডিমের সাথে দিয়ে দেব। আমার ডিম কচলানো হয়ে গেছে, এখন যাব রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল, আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব একটি টমেটো কুচি। হালকা ভেজে নেব, হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, কষিয়ে নেব। হালকা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1টা চামচ, লাল মরিচের গুঁড়ো 1টা চামচ। মিশিয়ে দিতে হবে, সব মশলা একসাথে মিশিয়ে নেড়ে দিতে হবে। মশলা ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে নেড়ে মশলাগুলোকে মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1টা চামচ। সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব। তিন মিনিট কষানোর পর মশলাগুলোকে একটু নেড়ে দিব। এখন কোচলিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে দিব। আঁচটি একটু কমিয়ে দেব, মাঝারি আঁচে এটি রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে মিশিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আস্ত রাখতে চাইলে আস্তও দিতে পারেন। আমি একটু ঝাল খাবো, ডিমের চচ্চড়িতে একটু ঝাল খেতে ভালো লাগে, সেজন্য আমি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। 5 মিনিট কষানোর পর হালকা নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে এটিকে লো ফ্লেমে রান্না করব। 15 মিনিট কুক করার পরে ঢাকনা সরিয়ে আমি ডিমের চচ্চড়িগুলোকে একটু নেড়ে দেব। দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে, অল্প পানি আছে।
ঢাকনা দিয়ে আরো 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে তরকারিগুলোকে একটু হালকা নেড়ে দেব। রান্না হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে তরকারির সাথে মিশিয়ে নেড়ে দেব। এখন এটিকে নামিয়ে পরিবেশন করব। এখন আমি এটিকে পরিবেশন করব। ডিমের চচ্চড়ি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের ডিমের চচ্চড়ি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মজার মজার রেসিপিগুলো সহজেই পেয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।